ইসরায়েলে ইরানের হামলা প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিআইডি ইসরায়েলে ইরানের হামলার পর বিশ্বজুড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে যুদ্ধের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার 17 এপ্রিল মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, হামলার ঘটনার পর এর প্রতিক্রিয়া মোকাবিলায় যার যার খাত সবাইকেই প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। তবে বাণিজ্য কিংবা অর্থনীতির কথা সুনির্দিষ্ট করে বলেননি তিনি। সবাইকেই প্রস্তুতি নিতে বলেছেন এবং এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছেন, এক্ষেত্রে যাতে কোনো কিছু রিঅ্যাক্টিভ না হয় বরং প্রোঅ্যাক্টিভ হতে বলেছেন। উদাহরণ দিতে গিয়ে মাহবুব হোসেন বলেন, যেমন তেলের দাম বাড়লে প্রভাব মোকাবিলায় আমরা কি করব সেই বিষয়ে প্রস্তুতি নিতে বলেছেন। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।